বরিশাল পাঁচ আসনে ভোটের হিসাব পাল্টে দিয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেনিয়াবাস সাদিক আবদুল্লাহ অনুসারীরা। হঠাৎ করে আজ বৃহস্পতিবার 4 জানুয়ারি তার অনুসারীরা স্বতন্ত্র ট্র্যাক প্রতীকের প্রার্থী সালাউদ্দিন রিপনের উঠান বৈঠকে উপস্থিত হয়ে তার পক্ষে ভোট চেয়েছেন। এ সময় তারা বরিশাল পাঁচ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর সমালোচনা করেন। বরিশাল বিএম স্কুল মাঠে বিকেল 3টায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে না পাওয়া প্রবীণ আওয়ামী লীগ নেতা মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম। এছাড়াও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বৈত নাগরিকত্ব থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে বাদ পড়া সাদিক আবদুল্লার অনুসারী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি গাজী নবিউল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা আরিফিন মোল্লা, মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, মহানগর মহিলা আওয়ামী লীগ নেত্রী স্নিগার সুলতানা হনুফা, মহানগর শ্রমিক লীগের সভাপতি পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব খান, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম সহ মহানগর আওয়ামী লীগের 30টি ওয়ার্ড ও সদর উপজেলার নেতারা উপস্থিত ছিলেন বলে সভায় উপস্থাপক বারবার নাম ঘোষণা করেন। উঠান বৈঠকের সঞ্চালনা করেন বরিশাল সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শাহনেওয়াজ শাহীন। সমাবেশে সালাউদ্দিন রিপন ও তার স্ত্রী মিফতাহুল জান্নাত লুনা উপস্থিত ছিলেন। সভার প্রধান অতিথি আওয়ামী লীগ নেতা মাহবুবুদ্দিন আহমেদ বীর বিক্রম বলেন, এদিকে সাদিক অনুসারী নেতাকর্মীদের পাশে পেয়ে সালাউদ্দিন রিপন বলেন, আমার কর্মীদের হামলা করেছে, মাইক ভাঙচুর করেছেন, এই মুহূর্ত থেকে আজকের পরিচালনা আর সেটা হবে না। আমি কথা দিচ্ছি 7 তারিখ রবিবার সকাল 7টার পূর্বে 10 ইউনিয়নের 68 সেন্টার 68 হাজার আমার কর্মীরা আমি দখল করে নেবে। আমি আহ্বান জানাবো মহানগর আমাদের যে নেতৃবৃন্দ আছেন সকলে বরিশালের দৃষ্টি হবে, 68 সেন্টার হবে জনগণের ওই সন্ত্রাসের মা। আগামী 7 তারিখে আপনারা আপনাদের ভোট, পরিবারের ভোট, আপনাদের আত্মীয় স্বজনের ভোট, বন্ধু বান্ধবের ভোট, সবাই ঐক্যবদ্ধ হয়ে দোয়া করতে পারেন, হাত তুলে দোয়া করেন।